ঢাকা নবাবগঞ্জ উপজেলায় সোনাতলা ডটকম এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা বাজারে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সারোয়ার খান ও মুরাদ খানের সার্বিক সহযোগিতায় মানবতার সেবার লক্ষ্যে সোনাতলা ডটকম 2020 সালে করোনাকালীন সময় যাত্রা শুরু করে। করোনার দুর্দিনীয় অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে সংগঠনটি। এছাড়াও চিকিৎসা সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান, অসচ্ছল পরিবারে আর্থিক অনুদান দিয়ে সবসময় মানুষের সেবা করে যাচ্ছেন সংগঠনটির সদস্যরা। আগামী দিনগুলোতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের সদস্য তাওহিদ খান বলেন, করোনাকালীন সময়ে অসহায় কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের সংগঠনটি দরিদ্র অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, প্রফেসর কামাল মুস্তফা, আব্দুল হাই বাচ্চু, সিদ্দিক খান, তামিম খান, কাজী আব্দুর রহমান, আব্দুর রশিদ, ডাক্তার সুদেব প্রমুখ। যে সোনাতলা ডটকম শুধু খালি সাময়িকভাবে কিছু সহযোগিতা করবে বা কিছু ত্রাণ বিতরণ করবে এতেই শেষ না। এই সোনাতলা ডটকম ধীরে ধীরে এই এলাকার, আমাদের এই পশ্চিম এলাকার এই 8-10টা গ্রামের প্রতিনিধিত্ব করবে এবং এর মাধ্যমে এই এলাকা কীভাবে উন্নয়ন করা যায়, রাস্তাঘাট সহ বিভিন্ন পর্যায়ের উন্নয়ন ঘটানো যায়, শিক্ষা, চিকিৎসা, এরপরে অন্যান্য যত সেবামূলক কাজ আছে সব এই সোনাতলা ডটকমের মাধ্যমে ভবিষ্যতে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সারোয়ার খান ভাই, উনি এই সংগঠনের প্রথম উদ্যোক্তা, তার সঙ্গে মুরাদ, তিনিও অক্লান্ত পরিশ্রম করে আজকে সোনাতলা ডটকমকে এ পর্যায়ে নিয়ে এসেছেন, তার সঙ্গে আমরা সহযোগিতা করছি। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা আমাদের সবাইকে দোয়া করবেন যাতে আমরা এই কার্যক্রমটা আরও বৃদ্ধি করতে পারি, মানুষকে আরও সহযোগিতা করতে পারি। মানবতার সেবার লক্ষ্যে 2020 সালে সোনাতলা ডটকমের যাত্রা শুরু, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করুন। সোনাতলা ডটকমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার ছোটো ভাই সারোয়ার হোসেন খান অনেক মেহনত করে, অনেক চেষ্টা করে এই সোনাতলা ডটকম প্রতিষ্ঠা করছে এবং তার সঙ্গে সহযোগিতা করছে আমার ভাগনা লাবলু, মুরাদ খান সহ যারা সবাই প্রথমিকভাবে, ওরা সবার সহযোগিতায় আমরা সোনাতলা ডটকম প্রতিষ্ঠা করতে পারছি। আমাদের মূল উদ্দেশ্যই হলো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন যেন আমরা সবার পাশে সবসময় থাকতে পারি। সোনাতলা ডটকমের পক্ষ থেকে একটি সেলাই মেশিন দিচ্ছে আমাকে, এই মেশিন দিয়ে জানি আমি হালাল উপার্জন করতে পারি, এই হালাল উপার্জন দিয়ে জানি আমার সংসার ভালো মতো চালাতে পারি। সোনাতলা ডটকমকে ধন্যবাদ জানাই।